আচ্ছা, তো আমরা আগে বেসিক্যালি বুঝি লিড জেনারেশন জিনিসটা কি। হ্যাঁ আচ্ছা, তো আমি একটা মানে আমারই একটা ক্লায়েন্টের গল্প দিয়ে শুরু করি। তো 2016 শেষের দিকের কথা, তখন একটা ক্লায়েন্ট, আমেরিকার একটা ক্লায়েন্ট ছিল আমার, ওর ছিল আসলে স্যুটিয়ার, অর্থাৎ স্যুট তৈরি করতো। ওকে, তো ওর যে স্যুট গুলো তৈরি করতো একটা বড় কোম্পানির, সে স্যুটিয়ার ছিল, কোম্পানিটার নাম ছিল টম জেমস। তো ওই কোম্পানির স্যুটের দাম অনেক বেশি ছিল, অর্থাৎ বিভিন্ন বড় বড় কোম্পানির প্রেসিডেন্ট লেভেলে যারা আছে, ডাইরেক্টর লেভেলে যারা আছে, এরা পারচেস করার ক্ষমতা রাখতো। কিন্তু ম্যানেজার লেভেলে থেকে বা এর পরে যারা আছে, এক্সিকিউটিভ বা এরকম, তারা আসলে ওটা পারচেস করার মতো অ্যাবিলিটি রাখতো না। তারপর ওকে কি করতে হতো, শুধু স্যুট কাটলে হইতো না, ওর প্রত্যেক সপ্তাহে অন্তত পক্ষে দুইটা বা তিনটা ক্লায়েন্ট ম্যানেজ করে দিতে হইতো ওর জবটা টিকে রাখার জন্য। তো এখন ও সারাদিন আসলে স্যুট টুট কাটাকাটি করতো, তারপর আবার সে রাত্রে বেলা লিড কালেক্ট, এই যে চলে আসলাম লিড, লিড মানে কি, আমাকে তো ক্লায়েন্ট কনভিন্স করার জন্য কিছু মানুষকে ফোন দিতে হবে বা তাদের ইমেইলে মেইল পাঠাইতে হবে যে আমাদের এরকম একটা স্যুটের কোম্পানি আছে, এই স্যুটের কোয়ালিটি অনেক ভালো, তুমি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো, অথবা ফোন কলে কনভিন্স করতে হবে। এই যে লিড কালেক্ট, অর্থাৎ প্রত্যেক দিন ওকে 100টা করে ফোন দিতে হইতো, 100টার মধ্যে একজন দুজন হয়তো কনভার্ট হইতো। তো এখন ও সারাদিন কাজ করে সন্ধ্যার সময় লিড 100টা কালেক্ট করে আবার সারা রাত ধরে ফোন দিয়ে সকালে অফিস করা খুব টাফ ছিল। তো যার কারণে সে আমাকে হায়ার করছিল লিড কালেক্ট করে দিতে হবে, এবং ওর নির্দিষ্ট টেরিটরি ছিল, অর্থাৎ আমেরিকাতে লোকেশন গুলো এভাবে ভাগ করান, সবার প্রথমে ইউএসএ একটা কান্ট্রি, এই কান্ট্রির মধ্যে অনেকগুলো স্টেট আছে, স্টেট গুলোর মধ্যে তোমরা ইউএস স্টেট লিখে গুগল করে দেখতে পাবো, অনেকগুলো স্টেট আছে। তো এই স্টেট গুলোর মধ্যে আবার ছোট ছোট কিছু সিটি আছে। হ্যাঁ, স্টেট হচ্ছে বড় একটু, হ্যাঁ ধরো মানে ধরো এগুলো এক একটা স্টেট, মনে করো ঢাকা একটা স্টেট, তারপর হচ্ছে চিটং একটা স্টেট, প্রত্যেকটা স্টেটের মধ্যে ছোট ছোট কিছু সিটি ছিল, যেমন আমরা বলতে পারি ধানমন্ডি, মোহাম্মদপুর, ছোট ছোট সিটি প্রত্যেকটা স্টেটের মধ্যে। তো এখন ও আসলে নির্দিষ্ট একটা স্টেটে কাজ করতো, অর্থাৎ টম জেমস কোম্পানির অনেক বড় একটা শোরুম ছিল টেক্সাসে। তো ও শুধুমাত্র টেক্সাস লোকেশনটা নিয়ে কাজ করতো। তাহলে কি হয়েছে, টেক্সাস একটা স্টেট, এই টেক্সাসের মধ্যে অনেকগুলো সিটি আছে। তো আমরা যদি টেক্সাস সিটিজ দিয়ে গুগল করি, তাহলে আমরা দেখবো আমাদের উইকিপিডিয়াতে টেক্সাসের আন্ডারে যে কয়টা সিটি আছে সবগুলো সিটি দেখা যাচ্ছে। তো এই যে টেক্সাসের মধ্যে অনেকগুলো সিটি আছে, ও আমাকে প্রথমে টার্গেট দিত যে আচ্ছা টেক্সাস তো নিজে একটা সিটি দেখাচ্ছে, বাট টেক্সাস অল সিটিজ, টেক্সাসের আন্ডারে দেখো এই যে হাউস্টন, তারপর অস্টিন, ডাল্লাস, এগুলো একটা সিটি। তো আমাকে এক একদিন এক একটা টার্গেট দিত যে আজকে তুমি অস্টিন, মানে সিটির মধ্যে তো আবার অনেকগুলো রোড আছে তাই না, ধরো ধানমন্ডির মধ্যে ধানমন্ডি 9-এর, ধানমন্ডি 8-এর, ধানমন্ডি 5-এর, এরকম রোড আছে। তো আমাকে প্রতিদিন একটা করে রোড দিত, সেই রোডে অবস্থিত যে কয়টা কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির নাম আমাকে বের করা লাগতো। তো প্রত্যেকটা কোম্পানি বের করার পর ওই কোম্পানি, এটা আননোন কোম্পানি, হ্যাঁ আমি শুধু নাম জানি আর কিচ্ছু জানি না, সেই কোম্পানির প্রেসিডেন্টকে এবং ডাইরেক্টরকে খুঁজে বের করতে হইতো। তো প্রেসিডেন্ট এবং ডাইরেক্টরকে শুধু খুঁজে বের করলে হবে না, তাদের ফোন নাম্বার বের করা লাগবে, তাদের ইমেল অ্যাড্রেস বের করা লাগবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ লিড। তাহলে কাজগুলো কেমন ছিল, আমাকে প্রতিদিন আসলে নির্দিষ্ট একটা রোড সে বলে দিত, ওই রোডের আন্ডারে যতগুলো কোম্পানি আছে বের করতে হইতো, প্রত্যেকটা কোম্পানির আমার প্রেসিডেন্ট এবং ডাইরেক্টরের নাম বের করা লাগতো, তাদের ফোন নাম্বার বের করা লাগতো, তাদের অ্যাড্রেস বের করা লাগতো, তাদের ইমেইল বের করা লাগতো। তো আমরা যদি এরকম একটা স্যাম্পল টাস্ক দেখি, তাহলে আসলে আমরা বুঝতে পারবো কাজগুলো কেমন। তো আমার এখানে আমার কিছু কাজের পোর্টফোলিও আছে অনেক আগের, সেখান থেকে তোমাদেরকে দেখাই।
ধরো এটা একটা লিস্ট, সো এই লিস্টে দেখো প্রত্যেকটা কোম্পানির যে সমস্ত পিপল আছে তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তাদের একটা জব টাইটেল, তাদের কোম্পানি নাম, তাদের ফোন নাম্বার কোন সিটিতে আছে, তাদের ইমেল অ্যাড্রেস আমরা বের করে এভাবে একটা শিট হিসেবে দেই। সো প্রত্যেকটা রো হচ্ছে এক একটা লিড, অর্থাৎ তার নাম, তার জব টাইটেল, তার কোম্পানির নাম, তার ফোন নাম্বার, তার সিটি, তার ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, এই সবগুলো মিলে একটা লিড। সো সে কি করতো, এভাবে একটা, আমি এরকম প্রতিদিন 100 জন পিপলে একটা লিস্ট দিতাম, সে কি করতো, কেউ ফোনের মাধ্যমে ইমেল মার্কেটিং করে, কেউ ইমেলের মাধ্যমে করে, সরি, কেউ ফোনের মাধ্যমে লিডে লিডগুলোকে কনভার্ট করে, এটাকে কোল্ড কলিং বলা হয়, আর একটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আমরা জেনারেলি যেভাবে আসলে ইমেল পাঠাই বা মেইল চিম বা এরকম টুলের মাধ্যমে ইমেল মার্কেটিং করা যায়। সো তাইলে আমাদের কি হইলো, আমাদের এভাবে একটা এক্সেল শিটকে আমরা মানে একটা টাস্ক বলতে পারি। এই টাস্কের আন্ডারে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের লোকেশন থাকবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী জব টাইটেল থাকবে। তাহলে এখানে কি কি ছিল বলতো, রিকোয়ারমেন্ট নির্দিষ্ট একটা লোকেশন ছিল, এক, দুই নাম্বার নির্দিষ্ট কিছু জব টাইটেল ছিল, লাইক প্রেসিডেন্ট, ডাইরেক্টর, জব টাইটেল তো বুঝছো, কোম্পানির যে পজিশন গুলো এগুলোকে জব টাইটেল বলা হয়। আর টার্গেটেড পিপল যারা ছিল তাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস লাগবে। কোনো কোনো দিন সেই ক্লায়েন্ট আমাকে বলতো অনেক খুশি হয়েছে, মিনাস তোমার আজকে লিডগুলো অনেক ভালো হয়েছে, 100 জনের মধ্যে 5 জন কনভার্ট হয়েছে, আমি অনেক খুশি তোমার কাজে। কোনো কোনো দিন বলতো আমাদের লাক আজকে খারাপ, আজকে একটাও কনভার্ট হয়নি। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং, ও কিভাবে মার্কেটিং করতেছে, যেহেতু আমার ক্লায়েন্ট কোল্ড কলিং এর মাধ্যমে মার্কেটিং করতো, ফোন নাম্বার গুলো এক্সাক্ট হওয়াটা ছিল অনেক ইম্পর্টেন্ট। আর ইমেল অ্যাড্রেস এর মাধ্যমে যদি মার্কেটিং করে সেক্ষেত্রে ইমেল গুলো বাউন্স মানে হওয়া যাবে না, ইমেল গুলো প্রত্যেকটা পারফেক্ট হবে, হইতে হবে আর কি। তো যাই হোক, ইমেল কিভাবে ভেরিফাই করতে হয় এগুলো আমি দেখাবো। তো তাহলে আমরা একটা ছোট রিকোয়ারমেন্টে চলে যাই এবং আমরা একটু দেখি এরকম একটা এক্সেল কিভাবে তৈরি করা যায়। তো আমার অনেক পছন্দের টুল হচ্ছে একটা জুম ইনফো। সো জুম ইনফোর ফ্রি সাবস্ক্রিপশন দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, তবে বাংলাদেশ থেকে এটা পেইড সাবস্ক্রিপশন নেওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা। জুম ইনফোর একটা লিঙ্ক আছে, জুম ইনফো সার্চ, নিচের দিকে দেখো একটা লিঙ্ক আছে zoominfo.com/s/search। সো কেন আমি এটা ইউজ করতেছি ভালো করে খেয়াল করো, আমি এই যে লিড গুলা আমি কেমনে জানবো ওই রাস্তার মধ্যে কোন কোন কোম্পানি আছে, জানলাম কোনোভাবে ওই কোম্পানির প্রেসিডেন্ট কে, এটা কি আমি কোনোভাবে সম্ভব, আমি কি ওই কোম্পানিতে ফোন করে জানবো তোমার প্রেসিডেন্ট কে বলতো, বা জানলাম এখন প্রেসিডেন্ট কে বলতে পারি তোমার ফোন নাম্বার দাও, তোমার ইমেল অ্যাড্রেস দাও, আমি তোমাকে মার্কেটিং করবো, এটা তো পসিবল না। So that's why we need some tools. And erokomi ekta tools hocche Zoom Info. Chomotkar ekta tools. Ekhane target job title. Mone koro ami shudhu company president ber korte chaichi. Shudhu job title ta likhlam president. Industry. Industry ta hocche ki amader dhoro suit company jara mane suit company kara pore, IT people ra kintu suit obhabe pore na. Jara ashole business organization run kore tara. সো আমরা এখানে বিজনেস সার্ভিস যারা দিচ্ছে তাদেরকে, এটা ক্লায়েন্ট তোমাকে বলে দিবে, ভয় কিছু নেই। অনেক ক্লায়েন্টের টার্গেট থাকতে পারে শুধু সফটওয়্যার কোম্পানি, অনেক কোম্পানি টার্গেট থাকতে পারে শুধু রেস্টুরেন্ট যারা আছে, সেই সমস্ত রেস্টুরেন্ট কোম্পানির যত ওনার আছে তাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কারণ তাদেরকে হয়তো একটা ওয়েবসাইট বানিয়ে দিবে, বা রেস্টুরেন্ট কোম্পানিগুলোকে ফোন দিয়ে বলবে তোমার রেস্টুরেন্টে একটা সফটওয়্যার লাগবে, তোমার পিপল যারা আছে তাদেরকে তোমার একটা স্লিপ দেওয়া লাগবে, যার কারণে আমরা তোমার মানে যা যা মানে খাওয়া দাওয়া আছে এগুলো একটা সফটওয়্যারের মধ্যে এনে দিব, তুমি শুধু এন্টার দিবা, তোমার একটা মানে স্লিপের মতো বের হবে, হইতে পারে কোনো একটা সফটওয়্যার বিজনেস মানে সফটওয়্যার মার্কেটিং করতেছে। আচ্ছা, সো সিটি, সিটি মানে নির্দিষ্ট একটা সিটি। সো ইউনাইটেড স্টেটসে আমাদের মনে করো ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি আজকে অস্টিন যে সিটিটা আছে অস্টিন সিটির কিছু পিপল বের করে আনবা, তাহলে আমার টার্গেটেড লোকেশন কি এই USTIN অস্টিন। আচ্ছা, সো আমরা এখন সার্চ করব। সার্চ করলে আমরা ফ্রি সফটওয়্যার দিয়ে শো অল রেজাল্ট বাটনে যদি ক্লিক করি আমরা কিছু রেজাল্ট দেখতে পাবো। আমাকে কিন্তু কোম্পানি বাইর করে দিছে ওই লোকেশনের, ওই লোকেশনে যে সমস্ত কোম্পানিগুলো, এই কোম্পানির আমার যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের নাম বাইর করে দিছে, ওই প্রেসিডেন্টের লোকেশন কোথায় আছে বের করে দিছে। শুধু দুটো জিনিস হাইড করা, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, একটা ফোন নাম্বার। ওকে, সো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে ইমেল এবং ফোন নাম্বার বের করতে হয়। প্রথমত তোমাদেরকে একটু কষ্ট করাবো, আসলে লিড কালেক্ট করা যে কষ্টকর এটা আসলে বুঝতে হবে তোমাদেরকে।
আর এরপরে আমরা কোনো একটা হয়তো অটোমেটেড টুলের মাধ্যমে এখানে যতগুলো লিড আছে এগুলো অটোমেটিক্যালি এক্সেলে এক্সট্রাক্ট করে নিব। বাট ফর নাও আমাদের আজকে টার্গেট হচ্ছে আমরা এরকম একটা এক্সেল তৈরি করব। ফাইল, তোমার নতুন একটা এক্সেল শিট তৈরি করে নিবা। আচ্ছা, এটা কোন, এটা হচ্ছে কোন প্রেসিডেন্টদেরকে টার্গেট করছি? সো প্রেসিডেন্ট, বিজনেস সার্ভিস হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, আর লোকেশন হচ্ছে অস্টিন, টেক্সাসের। আচ্ছা, তো একটা লিডে সাধারণত কি থাকে? ফার্স্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম অবশ্যই আলাদা থাকতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম। আচ্ছা, আরো কি কি আছে আমি দেখতেছি, আগে আমরা একটা একটা করে বসাই। ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল বা শুধু টাইটেল, যে কোম্পানিতে কাজ করে কোম্পানি নেম, কোম্পানির অ্যাড্রেস, এই জিনিসগুলো আমরা বের করার চেষ্টা করব। সবার প্রথমে ফার্স্ট নেম, তোমাদেরকে এরকম একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, তোমরা যেটা করবা এভাবে নামটাকে কপি করবা। কপি করার পর এক্সেলে তুমি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে পেস্ট করবা, বাকিটুকু লাস্ট নেমে চলে যাবে। তার জব টাইটেলটা কি? জব টাইটেল এখানে পাশে দেওয়া আছে, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার। খুবই ভালো, পেস্ট। আর ও তার কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে এইটা, কপি, ডাবল ক্লিক, পেস্ট। কোম্পানির অ্যাড্রেস, আমরা এইখানে অ্যাড্রেস দেখতেছি, অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এগুলো এক লাইনে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এবার আরো কিছু ডিটেল ইনফরমেশন লাগবে, ওই কোম্পানি সম্পর্কে যদি কোনো ইনফরমেশন জানা থাকে সেটা আমাদের জন্য বেটার হয়। কিভাবে জানতে পারবো? এই কোম্পানিটার নামের উপরে রাইট বাটন দিয়ে নতুন ট্যাবে ওপেন করলাম, এখন আমি ওই কোম্পানির কিছু ডিটেল দেখতে পাবো। আচ্ছা, এটা কোম্পানি কি ডিটেল, যে আমি কোম্পানির পুরো অ্যাড্রেসটা পাচ্ছি। হ্যাঁ, অ্যাড্রেস এটা না বসায় তোমরা অ্যাড্রেসটা, এই যে কোম্পানি যেটা পুরো অ্যাড্রেস আছে এটা বসাবা, ঠিক আছে? পুরো অ্যাড্রেসের মধ্যে আমি ওই পুরো অ্যাড্রেসটা বসাবো, ফুল কোম্পানির লোকেশন সহ সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখানে কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে, সো ওয়েবসাইটও বসাবো। আচ্ছা, তারপর ওই কোম্পানির এমপ্লয়ি নাম্বার বসাবো, লেস দেন 25। এমপ্লয়ি নাম্বার কেন জরুরি? ভালো করে খেয়াল করো, একটা কোম্পানি টার্গেট করতেছে স্মল কোম্পানি গুলোকে, অনেক বড় কোম্পানি গুলোর তো অনেক বড় বড় মানুষের সাথে লেয়াজু থাকে। সো ও চিন্তা করলো যে সমস্ত কোম্পানির মানুষজন 50-এর নিচে বা এমপ্লয়ি 50-এর নিচে, সেই সমস্ত কোম্পানিতে আমি আমার সফটওয়্যারের মার্কেটিং করব, তাহলে খুব সহজে রিচ করা যাবে। তাহলে ছোট কোম্পানি যদি টার্গেট থাকে তাহলে সে এখান থেকে এমপ্লয়ি নাম্বার দেখে বুঝতে পারবে এই কোম্পানিকে টার্গেট করলে ভালো হবে নাকি ভালো হবে না। সো এমপ্লয়ি নাম্বারটা অনেক জরুরি একটা স্ট্যাট। আচ্ছা আচ্ছা, অনেক কাস্টমার বা ক্লায়েন্ট তোমার কাছে চাবে যে ওই কোম্পানির রেভিনিউ কত আছে। হ্যাঁ, এই রেভিনিউটা ইম্পর্টেন্ট কেন? কারণ অনেক ক্লায়েন্ট, অনেক ছোট ছোট কোম্পানি আছে যেগুলো হয়তো রেভিনিউ বেশি না থাকলে একটা সফটওয়্যার বানাবে বা ওই সফটওয়্যারটা কেনার মতো এফোর্ট নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে চিন্তা করলো যে সমস্ত কোম্পানি ইয়ারলি রেভিনিউ 1 মিলিয়নের উপরে তাদেরকে আমি টার্গেট করব, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে রেভিনিউটাও ইম্পর্টেন্ট। তো ডাটাগুলো বুঝতে পারছো? আচ্ছা, আমরা যেটা করি, হ্যাঁ ভাইয়া, কপি পেস্টিং এর সময় একটা ভুল হয় দেখবা, এভাবে আমরা কপি করলাম, কপি করে এখানে ডাইরেক্ট এক্সেল এর মধ্যে ডাইরেক্ট এভাবে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখানে কিন্তু লিংক সহ চলে আসছে। হ্যাঁ, ক্লায়েন্ট কে বুঝতে দেওয়া যাবে না আমি কোন সফটওয়্যার ইউজ করতেছি, ঠিক আছে? সো এভাবে কোনো লিংক রাখা যাবে না। আর তোমরা পুরো এই এক্সেলটা কমপ্লিট করার পর কন্ট্রোল এ দিবা, এ দিয়ে ফরম্যাটে গিয়া ক্লিয়ার ফরম্যাটিং দিবা, তাইলে কোনো লিংক বা অন্য টাইপের ফন্ট যদি থাকে, মনে করো এখানে একটা অন্য একটা ফন্ট আছে, এটার ফন্টের সাইজটা একটু বড়, বাকিগুলো ছোট, সামা তুমি কপি পেস্ট করতে গিয়ে হয়ে গেছে, কন্ট্রোল এ দিয়ে টুলসে যাবা, সরি ফরম্যাটে যাবা, ফরম্যাটে গিয়ে ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে দিবা, শেষ।
তাহলে দেখো সবগুলো একই স্টাইলের লেখা হয়ে যাবে। আর প্রথম যে কলামটা আছে এটাকে একটু মার্কিং করে দিও হালকা। সো টাস্ক থাকতেছে তোমাদের এটাই যে তোমাকে 100 পিপল বাইর করে দিবা আমাকে, প্রেসিডেন্ট, বিজনেস সার্ভিস, লোকেশন আমি কয়েকটা দিচ্ছি। তো তোমরা কি সবাই গুগল ক্লাসরুমে অ্যাড আছো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। টপিকটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ জি। শুনে থাকছে? না আচ্ছা, লিঙ্কটা হচ্ছে zoominfo.com/s/search। অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি। লিডস দিবা 100টা। টার্গেট টাইটেল কি বলতো? প্রেসিডেন্ট। আচ্ছা, তারপর কি আছে? তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, তাই না? ইন্ডাস্ট্রি দিলাম। বিজনেস সার্ভিসেস, ওকে। এরপরে আমাদের লোকেশন অস্টিন নিবা, টেক্সাস সিটি নিবা, ডাল্লাস নিবা। ওকে, 100টা লিডের একটা এক্সেল জমা দিবা। আচ্ছা, আরেকটা জিনিস তো আছে, 7-8 জন, তাহলে তিনটা আমরা কি সবার তো লিড একই হয়ে যাবে? তিনটা লোকেশন লিড একই হবে না, তোমার টাইপ ইয়া করে দেখো, সফল হবে লিড। আচ্ছা, আর ইম্পর্টেন্ট জিনিস, এখানে শেয়ার বাটনে ক্লিক করবা। শেয়ার বাটনে ক্লিক করার পর তোমরা এখানে রেস্ট্রিক্টেড থাকবে, এটাকে চেঞ্জ এনিওয়ান টু দ্য লিংকে ক্লিক করবা, এনিওয়ান উইথ দ্য লিংক ভিউয়ার থাকবে। তারপরে এই শীটটা কপি করে সাবমিট করে দিবা। ক্লিয়ার না? সবাই বুঝতে পারছো? হ্যাঁ। আমাদের নেক্সট ক্লাস কবে? তোমাদের 2 দিন দেওয়া হয়েছে সম্ভবত, এই যে শুক্র শনি। ওকে, শুক্র শনি। আচ্ছা, আলাদা আলাদা লোকেশন আর কি, টোটাল 100টা লিড? টোটাল 100টা লিড। হ্যাঁ, কারণ তোমাকে এখানে সার্চে সমস্ত রেজাল্ট দিবে না, কয়টা দিবে তুমি সম্ভবত 2-3 পেজ পর্যন্ত যাইতে পারবা, তারপরে তোমাকে আটকে দিবে, তখন তুমি অন্য আরেকটা লোকেশন নিয়ে নিবা আবার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে সব অটোমেটেড আছে, মানে এখানে তুমি আজকে সবচেয়ে কষ্টকর কাজ করতেছো, অর্থাৎ তোমাকে সব এক্সেলে একটা একটা করে তুলতেছো। তো এরপরে দেখবা এক্সেল এখান থেকে সফটওয়্যার থেকে ডাইরেক্ট এক্সেলে ডাইরেক্ট ইম্পোর্ট করা যায়, সফটওয়্যার আছে, এক্সট্রাক্টর সফটওয়্যার দেখাবো। তারপরে দেখবা এভাবে কোনো কষ্ট করে লিড নেওয়া লাগবে না, এরকম একটা সফটওয়্যার আছে যেটার মাধ্যমে ডাইরেক্ট তুমি টাইটেল লোকেশন এয়া দিলে সমস্ত বের করে দিবে, এক্সেলটা তুমি ডাইরেক্ট এক্সপোর্ট করে নিয়ে আসতে পারবা। এভাবে আমার কাজগুলো ইজিয়ার করবো, বাট ফার্স্টে তোমাকে বুঝতে হবে আমি কেন করতেছি, কি করতেছি, এক্সেলটা কিভাবে হয়। শুরুতে যদি অটোমেশন দেখাই দিই, ম্যানুয়াল কাজগুলো না বুঝলে অনেক কাজে ঝামেলায় পড়বা, কারণ সবকিছু অটোমেটিক্যালি হবে না, অনেক কিছু আছে। যেমন তোমাকে ক্লায়েন্ট বলবে যে যে সমস্ত কোম্পানি স্যাফরন মানে জাফরনের চাষ করে সেই সমস্ত পিপল দাও। এখন এই স্যাফরনের ওয়েবসাইট তো জুম ইনফোতে পাবো না, জুম ইনফোতে হয়তো বড় বড় কোম্পানিগুলো লিস্ট করা আছে, এবং জুম ইনফো বা এরকম সফটওয়্যার গুলো কিভাবে লিড পায় এগুলো তোমাদেরকে ডিসকাস করবো নেক্সট ক্লাসে। তো তখন কি করতে হবে, ইন্ডিয়ান কোনো একটা ওয়েবসাইট যেখানে স্যাফরনের পাইকারি পাওয়া যায় সেখানে গিয়ে তোমার সেলারদেরকে খুঁজতে হবে, ওই সেলারদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুগল করে বের করতে হবে। সো লটস অফ ম্যানুয়াল টাস্ক, এই জন্য ম্যানুয়াল কাজগুলো শেখা লাগবে আমাদের। ঠিক আছে, সবাই বুঝতে পারছো না? জি ভাইয়া।